হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটি হচ্ছে NPCIL এ একটি রিক্রুটমেন্ট নোটিশ। হ্যাঁ বন্ধুরা, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর বেরিয়ে গেছে। তো আপনারা কী কী শিক্ষা যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবেন, কবে থেকে আবেদনটি শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, এক্সামটি কবে হবে, কিংবা এক্সামের প্যাটার্ন কী রয়েছে, সব কিছুর বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো শুরু করার আগে প্রত্যেক বারের মতো আমি আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনারা যে ভিডিওটি দেখছেন তার নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিতে প্রেস করলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে দেখবেন একটি বেল নোটিফিকেশন মেসেজ উঠেছে, সেটিতে প্রেস করলেই এই ধরনের লেটেস্ট নোটিফিকেশনগুলো সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে নোটিশটি রয়েছে এটি আপনাদেরকে জানতে হলে আপনাদেরকে আসতে হবে NPCIL এর যে কেরিয়ার বলে যে আপনাদের ওয়েবসাইটটি রয়েছে। তো বন্ধুরা, আমি এখন যে এই পেজটিতে রয়েছি এটি হচ্ছে NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট NPCIL.NIC.IN। তো বন্ধুরা, আপনারা এখানে এসে NPCIL এর আপনাদের কোম্পানির সম্বন্ধে, এটি একটি আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো বন্ধুরা, এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কোম্পানি রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা এখানে এসে আপনারা ডিটেলস এই কোম্পানির সম্বন্ধে জানতে পারেন। তো এখানে বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের গেট থেকেও ডাইরেক্ট এখানে রিকমেন্ড করা হয়। তো বন্ধুরা, তো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে নোটিশ রয়েছে এখানে, এটি আপনারা কোন ওয়েবসাইটে পাবেন। তো বন্ধুরা, এদের একটি ওয়েবসাইট রয়েছে কেরিয়ার বলে। তো বন্ধুরা, আমরা সেই ওয়েবসাইটে এখন যাবো। তোমরা দেখুন, এখানে দেখুন যে www.npcilcareer.co.in এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এই নোটিশটি আপনাদেরকে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাদের কেরিয়ার বলে এই অপশনটিতে আপনারা আসলেই এই নোটিশটি সম্বন্ধে জানতে পাবেন। তো বন্ধুরা, আমরা কেরিয়ার বলে সেই পেজটিতে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা ক্লিয়ার বলে সেই পেজটিতে চলে এসেছি। বন্ধুরা, এখানে দেখবেন আপনারা যে 1, 2, 3 নোটিশ রয়েছে বন্ধুরা, এর মধ্যে 3 নম্বর যে নোটিশ রয়েছে এটি হচ্ছে বন্ধুরা এই রিক্রুটমেন্ট নোটিশ। তো বন্ধুরা, সেকেন্ড যে নোটিশটি রয়েছে এটি হচ্ছে যারা গেট 2019 পরীক্ষা দেবেন তাদের জন্য সিভিল এবং আরও অন্যান্য ট্রেড রয়েছে। আপনারা, আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদের যে গেট পরীক্ষার মাধ্যমে কী কী রিক্রুটমেন্ট সাধারণত করা হয় বা এখানে আপনারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা একটু শর্টেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, নোটিশটি ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমাদের নোটিশটি ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে সরাসরি নিচে গিয়ে ইংলিশে যে নোটিশটি রয়েছে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এই যে এখানে বলা হয়েছে, দেখুন আপনাদের যে গেট 2019 মাধ্যমে আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো বন্ধুরা দেখুন, যে ইংলিশ নোটিশটি রয়েছে, দেখুন এখানে আপনাদের যে কী কী ট্রেড থেকে আপনাদের নেওয়া হবে, মেকানিক্যাল রয়েছে, কেমিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন রয়েছে এবং সিভিল। তো বন্ধুরা, এই সমস্ত ট্রেডগুলো থেকে এরা গেট 2019 মাধ্যমে রিক্রুটমেন্ট করবে। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাদের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার জন্য এই ফর্মটিতে 30 এপ্রিল 2019। তো বন্ধুরা দেখুন, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এই যারা গেট 2019 পরীক্ষাটি দেবেন। তো বন্ধুরা, আমরা চলে যাবো আজকে এই নোটিশটিতে। তো আমরা বিস্তারিত জানবো সেখানে কী কী রয়েছে বন্ধুরা। বন্ধুরা, এরপর আমরা চলে যাবো যে আজকে যে নোটিশটি রয়েছে সেটিতে চলে যাবো। দেখুন বন্ধুরা, এই নোটিশটি ডাউনলোড করতে হলে যেটি ইম্পর্টেন্ট নোটিশ, সেটি এখানে আপনারা ক্লিক করলে অ্যাপ্রাইজের নোটিশটি আপনারা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ক্লিক করে দিলাম, এই নোটিশটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমাদের মেন নোটিশটি ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। তো আমরা দেখে নেবো কী কী আপনাদের বিস্তারিত কী কী পোস্ট রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে যে প্রথমে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের স্টাইপেন্ডিয়ারি ট্রেনি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট STSA Category 1 ডিপ্লোমা হোল্ডার ইন ইঞ্জিনিয়ারিং। তো বন্ধুরা, যে আপনাদের ওই অপশান এতে যে আপনাদের পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, কেমিক্যাল রয়েছে। তো বন্ধুরা, আরও অন্যান্য ট্রেড কিন্তু রয়েছে, আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখবেন, নাহলে কিন্তু আপনারা পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটি বুঝতে পারবেন না, কিংবা আপনাদের যে এক্সাম পরে প্যারেন্ট রয়েছে কী কী আপনাদের কীভাবে আপনাদের সিলেকশন প্রসেসটি রয়েছে পুরো ব্যাপারটা আপনারা না দেখলে আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি ভুল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে তাই আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তো এখানে যে পোস্টগুলো রয়েছে, দেখুন আপনাদের যে মেকানিক্যালের 26 আপনাদের 26টি পোস্ট রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে 17টি। তো বন্ধুরা, ইলেকট্রনিক্স রয়েছে আপনাদের 5টি এবং কেমিক্যাল রয়েছে 3টি। তো বন্ধুরা, এইসব পোস্টগুলোর জন্য আপনারা কিন্তু অল ইন্ডিয়া থেকে, মানে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো বন্ধুরা, এখানে ক্যাটাগরি ওয়াইজ আরও ডিটেলস দেওয়া রয়েছে, আপনাদের SC ST OBC আরও ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা, আপনারা প্রয়োজন অনুসারে দেখে নেবেন। তো আমরা পরে যে পোস্টটিতে যাবো, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট STSA Category 1 আপনাদের সায়েন্স গ্রাজুয়েট। এখানে আপনারা যদি সায়েন্স গ্রাজুয়েট আপনারা কেমিস্ট্রি এই পোস্টের জন্য নেওয়া হবে, এখানে আমাদের 6টি পোস্ট রয়েছে বন্ধুরা। পরে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন সম্বন্ধে আরও ডিটেলসে দেওয়া রয়েছে, আমি জাস্ট এখানে পোস্টগুলো সম্বন্ধে বলে দিচ্ছি। তো এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B ডিপ্লোমা হোল্ডার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিলের জন্য এখানে 7টি পোস্ট রয়েছে বন্ধুরা। এখানে আরেকটি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট নেওয়া হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, দেখবেন পরে রয়েছে। তো এখানে যে পরে রয়েছে স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং
টেকনিশিয়ান, এসটি টিএম ক্যাটাগরি টু, প্ল্যান্ট অপারেটার। এখানে আপনাদের প্ল্যান্ট অপারেটার নেওয়া হবে 51 পোস্টে। তারপরে যেটি রয়েছে বন্ধুরা দেখুন যে স্ট্রাইপ ইঞ্জিনিয়ার ট্রেনি, টেকনিশিয়ান এসটি এসএম ক্যাটাগরি টু, মেনটেনার পোস্টে নেওয়া হবে। এখানে নেওয়া হবে আপনাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়েল্ডার, মেশিনিস্ট, আপনাদের ডিজেল মেকানিক। তো বন্ধুরা তারপরে দেখুন আপনাদের এখানে আরও ডিটেলস রয়েছে, তো আমরা চলে যাবো যে কোয়ালিফিকেশন ডিটেলসে চলে যাবো। তো দেখুন এখানে আপনাদের কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়া রয়েছে, যে প্রথমে যে পোস্টটি বলেছে অপশন এতে রয়েছে সেটিতে আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ উইথ এ অ্যাট লিস্ট নট লেস দেন 60% মার্কস ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল এবং অফ দ্য, আপনাদের এখানে বলেছে আপনাদের কিন্তু 60% মার্কসের কম পেলে হবে না। তো বন্ধুরা দেখুন এখানে আপনারা এখানে ডিপ্লোমা হোল্ডার হলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। তো বন্ধুরা দেখুন তারপর আরেকটি দেখুন যেটি আরেকটি যে জিনিস দেওয়া রয়েছে যেটি ইম্পর্টেন্ট জিনিস, আপনারা আরও কিছু কোয়ালিফিকেশন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটি হচ্ছে আপনাদের আপনারা যদি ভোকেশনাল থেকে আপনারা যদি এইচএস পাস করে থাকেন, তার সঙ্গে আপনারা 2 ইয়ার ডিপ্লোমা পাস মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন, তবু কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু বন্ধুরা আপনারা যদি মাধ্যমিক পাস করার পরে যদি আইটিআই পাস করে থাকেন এবং তারপর যদি 2 ইয়ার্সের ডিপ্লোমা পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এলিজিবল নন, যেখানে এখানে বলা হচ্ছে নট এলিজিবল। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস বলা হয়েছে, সেটি হচ্ছে আপনাদেরকে শুড হ্যাভ হ্যাড ইংলিশ ওয়ান সাবজেক্ট ইন দ্য, আপনাদের যে ভোকেশনাল নিয়ে আপনারা এসএস পাস করে থাকবেন কিংবা আপনারা যদি মাধ্যমিক পাস করে আপনারা যদি ডাইরেক্ট 3 ইয়ার ডিপ্লোমা করে থাকেন, সেখানে আপনাদের অবশ্যই আপনাদের ইংলিশ একটি সাবজেক্ট আপনাদের থাকতে হবে। তো বন্ধুরা আর কী রয়েছে, যে আপনাদের যে অপশান বিতে যে পোস্টটি ছিল স্টাফ ইঞ্জিনিয়ার ট্রেনিং সানিবে স্টুডেন্টে, তো আপনাদের সেটির জন্য আপনাদের যে বিএসসি উইথ এ মিনিমাম 60% মার্কস আর বিএসসি শ্যাল বি উইথ কেমিস্ট্রি অ্যাজ এ প্রিন্সিপাল অ্যান্ড এ ফিজিক্স ম্যাথামেটিক্স আর স্ট্যাটিক্স ইকোনমিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাজ এ সাবসিডিয়ারি, কিংবা আপনারা যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট উইথ ইকুয়াল ওয়েটেজ অফ ম্যাথামেটিক্স অ্যাট এইচএসসি 10+2 লেভেল ইজ ইসেন্সিয়াল, আপনাদের থাকতে হবে। ক্যান্ডিডেটস হ্যাভিং ম্যাথামেটিক্স অ্যাজ দ্য প্রিন্সিপাল সাবজেক্ট বিএসসি, তো আপনাদের বিএসসিতে কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে, সাবজেক্ট প্রিন্সিপাল হিসেবে হয়ে থাকতে হবে। তো বন্ধুরা আরেকটা জিনিস যেটা বলা হয়েছে দেখুন যে বলেছে যে আপনাদের ইংলিশটা আপনাদের এইচএসসি লেভেলে আপনাদের ইংলিশ থাকতে হবে। তারপরে যে অপশন সিতে আপনাদের যে পোস্টটি ছিল স্টাফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এবং ডিপ্লোমা হোল্ডার সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য, আপনাদের ডিপ্লোমা ইন সিভিল পাস করে থাকতে হবে। তো বন্ধুরা তারপরে আপনাদের যে এর আগে যে প্রথম পোস্টের জন্য বলেছিলাম যে আপনাদেরকে অবশ্যই আপনাদের ভোকেশনাল থেকে আমরা এইচএস পাস করে থাকলে 2 ইয়ার্সের ডিপ্লোমা কিংবা আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। তো বন্ধুরা আবার আরও বিস্তারিত আপনারা দেখে নেবেন, আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে শর্টেজ দেখে দিচ্ছি, নাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে। তো সাব ইঞ্জিনিয়ারিং ট্রেনিং এবং টেকনিশিয়ান যে পোস্টটি রয়েছে সেটির জন্য আপনাদেরকে যে অপশন ডির জন্য, সেখানে আপনাদের এইচএসসি 10+2 অর আইএসসি আপনাদের উইথ নট লেস দেন 50% মার্কস ইন সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স আপনারা পাস করতে হলে অ্যাপ্লাই করতে পারছেন। তো তারপরে যে রয়েছে অপশান ডিতে রয়েছে, তো সেখানে আমরা যদি এসএসসি আপনারা যদি মানে পাস করে উইথ নট লেস দেন 50, আপনারা যদি মাধ্যমিক পাস করে নট 50% মার্কস নিয়ে পাস করে থাকেন, সঙ্গে আপনারা যদি ম্যাথামেটিক্স কিংবা আপনাদের পাস করে থাকেন কিংবা ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকে, তারপরে 2 ইয়ার্সের আইটিআই পাস করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। কী কী টেটগুলো রয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো আপনাদের আর কী রয়েছে, ফর টেট ফর এ হুইস ডিউরেশন অফ আইটিআই কোর্স ইজ লেস দেন 2 ইয়ার, দ্য ক্যান্ডিডেট শুড বি হ্যাভ অ্যাট লিস্ট 1 ইয়ার রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিশন অফ কোর্স, মানে আপনারা যদি 2 ইয়ারের কমে আপনারা যদি আইটিআই করে থাকেন, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা এরপর আমরা দেখে নেবো, দেখুন আপনাদের যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ইন পে, আপনাদের যে পে রয়েছে আপনাদের 35,400 টাকা, এর সঙ্গে আর অনেক কিছু অ্যালাউন্স যুক্ত হবে বন্ধুরা। তো বন্ধুরা এরপর আমরা দেখে নেবো আপনাদের এক্সাম প্রসিডিউরটি কী রয়েছে। তো বন্ধুরা দেখুন আমরা চলে যাবো যে সিলেকশন প্রসেসে। তো বন্ধুরা এখানে আপনাদের দেখবেন যে আপনাদের যে প্রথম যে পোস্ট রয়েছে মানে আপনাদের পোস্ট স্টাইপেন্ডারি ট্রেনি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসটি এবং এসএ, যে আপনাদের ক্যাটাগরি ওয়ান আপনাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি বা এসএ বি যে রয়েছে পোস্টটি আপনারা ডিটেলস দেখে নেবেন। তো বন্ধুরা আপনারা অপশন এতে যে পোস্টটি রয়েছে সেটি দেখুন আপনাদের কী কী আপনাদের যে কী কী প্রসিডিউর রয়েছে। দেখুন আপনাদের কি প্রথমে আপনাদের যে অনলাইন এক্সামিনেশন হবে, আপনাদের এক্সামিনেশনটি হবে এপ্রিল 2019, মানে আপনাদের এই বছরেই এপ্রিল আপনাদের পরীক্ষাটি হবে। তো বন্ধুরা আপনাদের যে 120 নম্বরের 120টি কোশ্চেন থাকবে, সেখানে আপনাদের তিনটি পার্টে তারপরে 40-40 করে তিনটি পার্ট থাকবে এ বি সি। তো বন্ধুরা দেখুন আপনাদেরকে অবশ্যই এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা রয়েছে, দেখুন এখানে যে অপশন সি যদি রয়েছে নেগেটিভ মার্কিং নো, মানে আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নেই বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। দেখুন এটি তো আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে 45% যে জেনারেল ক্যাটাগরি বন্ধুরা আছেন তারা 45% পেয়ে পাস করে যাবেন, এবং যারা এসসি এসটি ওবিসি বন্ধুরা আছেন তারা 40% পেলে আপনারা পাস করে যাবেন। তো বন্ধুরা এরপর আমরা আরও ডিটেলস দেখে নেবো, যে বলছি যে
বলছে আপনারা যদি সিলেকশনের সময় যদি আপনাদের কিছু আপনাদের যদি আপনাদের টাই হয়ে যায় তাহলে আপনাদের ডিটেলস কী রয়েছে দেখে নেবেন। তো টাই মানে দুজনের মার্কস যদি এক্স হয়ে যায় তাহলে আপনাদের কী এক হয়ে যায় তাহলে আপনাদের কীভাবে আপনাদের সিলেকশন করবে। তো ধরুন দেখুন, তারপরে আপনাদের 1:5 অনুপাত আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেখান থেকে আপনাদের সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো দেখুন, তারপরে আমরা চলে যাবো পরের পোস্টে। দেখুন আপনাদের পরে যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে আপনাদের ফর দ্য পোস্ট ক্যাবিনেট ট্রেনি অ্যান্ড টেকনিশিয়ান STSM ক্যাটাগরি 2। দুধর এখানে আপনাদের সিলেকশন প্রসেসের জন্য আপনাদের 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 20 নম্বর থাকবে আপনাদের ম্যাথামেটিক্স থেকে, 20 নম্বর সায়েন্স থেকে এবং 10 নম্বর জেনারেল সায়েন্স থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের কোশ্চেন থাকবে। তো প্রতিটা কোশ্চেন জন্য 3 মার্ক্স থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে আপনাদের 1 মার্ক্স, মানে আপনাদের একটি উত্তর ভুল গেলে আপনাদের 1 মার্ক্স কাটা যাবে বলছে। তো বন্ধুরা এখানে আপনাদের ডিটেলস বলে দেওয়া হয়েছে। এখানে আমাদের 5 মার্ক্স থাকছে আপনাদের 40% জেনারেল ক্যাটাগরি বন্ধুদের জন্য, আর ST OBC বন্ধুদের জন্য 30% পাস মার্কস পেলে আপনারা পাস করে থাকবেন। এখানে কিন্তু আপনাদের Stage 2 পরীক্ষা থাকছে। তো Stage 2তে আপনাদের কিন্তু সেই একই রকমের একটি পরীক্ষা থাকবে বন্ধুরা। দেখুন আপনাদের এখানে বলা হয়েছে আপনাদের Stage 2 পরীক্ষা নেওয়া হবে, সেটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স টেস্ট। আপনাদের Stage 1 পাস করলে তারপরে আপনাদের Stage 2 পরীক্ষার জন্য আপনাদের ডাকা হবে। তো বন্ধুরা এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনাদের কিন্তু সেই একই ধরনের আপনাদের পরীক্ষার সিস্টেম হবে। তো এরপরে আপনাদেরকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে বন্ধুরা, এরপরে কিন্তু আপনারা ডিটেলস দেখতে পাবেন। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে আপনাদেরকে 1:5 আপনাদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে, এখানে এই অপশনটিতে বলা হয়েছে। তো তারপরে কিন্তু আপনাদের কিন্তু স্কিল টেস্টের পরে কিন্তু আপনাদেরকে আপনাদের যে Stage 2তে আপনাদের এর আগে আমরা আপনাদের বললাম আপনাদের Stage 2, যে আপনাদের Stage 2তে যে আপনার মার্কস পেয়েছেন সেখানে আপনাদের সেই মার্কসের অনুযায়ী কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখুন হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাইয়ের যে প্রসিডিউরটি আছে আমি আপনাদেরকে একটু আপনাদের শর্টে এক্ষুনি দেখিয়ে দেবো। তো দেখুন এখানে আপনারা যে অ্যাপ্লাই করতে পারছেন, মানে আজ থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের প্রসেস শুরু হয়ে গেছে, মানে 7 তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু 31/1/2019 কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি শর্ট করে অ্যাপ্লিকেশন আপনাদের প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আরও কিছু বিস্তারিত রয়েছে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন কী কী ডিটেলস রয়েছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু শর্ট করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আমি এই ভিডিও নিজে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটিতে আসলে এখানে কেরিয়ার বলে অপশনটিতে যাওয়ার পরে আমি আপনাদেরকে আগে একবার দেখেছিলাম, কেরিয়ার বলে অপশনটিতে যাওয়ার পরে আপনারা যে পেজটি পাবেন সেখান থেকে আপনারা প্রথমে যে ডান দিকে রয়েছে এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ডাউনলোড করে নিয়ে আপনারা ডিটেলস বিস্তারিত দেখে নিতে পারবেন। তারপর আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সরাসরি ডান দিকে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে আপনারা সেই অ্যাপ্লাইয়ের পেজটিতে আপনারা চলে যেতে পারবেন। তো দেখুন আমরা অ্যাপ্লাই স্পেশালি চলে এসেছি, এখানে আপনারা এখান থেকে আপনারা দেখুন বাঁ দিকে অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে আপনারা এখানে অ্যাপ্লাইটি করে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটি, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা এখানে আপনারা বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন আরও অ্যাপ্লাই সম্বন্ধে বিস্তারিত। তো বন্ধুরা এভাবে আমি আপনাদের জন্য আরও বিস্তারিত নোটিশ নিয়ে আসবো। যদি ভিডিও ভালো লাগে দরকার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে।